হাই গাইস, কন্টেন্ট রাইটিংয়ের উপর এখন আমি আপনাকে কিছু কৌশল শেখাবো, যেই কৌশলগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার কন্টেন্ট রাইটিং ক্যারিয়ার বা ব্লগিং ক্যারিয়ারকে আপনি যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে চলুন, কন্টেন্ট রাইটিংয়ের উপর কিছু কৌশল আমি আপনাকে এখন বলে দিব। কন্টেন্ট রাইটিংয়ের কৌশলগুলো আপনাকে বলে দেওয়ার পূর্বে চলুন আপনাকে আগে এইটা বলে দিই, হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং জিনিসটা আসলে কী। কন্টেন্ট রাইটিং বলতে বোঝায় আর্টিকেল রাইটিং। আপনি বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লিখবেন, এখন সেটা আপনি আপনার নিজের ওয়েবসাইটেও লিখতে পারেন, অথবা আপনি কন্টেন্ট রাইটিং করে ফ্রিল্যান্সিংও করতে পারেন, মানে অন্যান্য যে ওয়েবসাইট ওনাররা আছে তাদের ওয়েবসাইটের জন্য আপনি একজন ফ্রিল্যান্স রাইটার হিসাবে লেখালেখি করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন কোম্পানিতে একজন কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার হিসাবে জব করতে পারেন, এবং সেই কোম্পানির যে ক্লায়েন্টরা বা কাস্টমাররা আছে সেই কাস্টমারদের জন্য আপনি বিভিন্ন বিষয়ের উপরে লেখালেখি করতে পারেন। এই যে লেখালেখির যে বিষয়গুলো আছে এগুলোকেই বলা হয় কন্টেন্ট রাইটিং। চলুন, কন্টেন্ট রাইটিংয়ের কিছু কৌশল আমি আপনাকে এখন শেখাবো, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আপনার কন্টেন্ট রাইটিং এবং ব্লগিং ক্যারিয়ারে। শুরুতেই যে কৌশলটি আমি আপনাকে বলতে যাচ্ছি, এই কৌশলটি বিশেষ করে নিউবিদের জন্য, যারা একেবারে নতুন কন্টেন্ট রাইটিং শুরু করতে চায়, ব্লগিং শুরু করতে চায়, বাট বুঝে উঠতে পারছে না যে আমি কোন নিশটা চুজ করব, কোন নিশটা প্রফিটেবল, কোনটা নিয়ে কাজ করলে আমি দ্রুত সাকসেস পাব, এবং এই বিষয়গুলো নিয়েই ওভার থিঙ্কিং করতে করতেই সমস্ত সময় পার হয়ে যাচ্ছে কিন্তু শুরু আর করা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার প্রতি আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, যে বিষয়গুলো আপনি অলরেডি শিখে ফেলছেন সেই বিষয়গুলোর উপরেই আপনার ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করে দিন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয় জানি, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করি না বিধায় সেগুলো আমরা বের করতে পারি না, এবং অল টাইম খুঁজতে থাকি যে কোন টপিকটা নিয়ে লেখা যেতে পারে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি এটা পারেন যে কীভাবে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করতে হয়, আবার আপনি পারেন কীভাবে ইউটিউবের চ্যানেলকে কাস্টমাইজ করতে হয়, বা আপনি ফটোশপ সফটওয়্যারটার ব্যবহার জানেন, কীভাবে ফটোশপকে ব্যবহার করে একটা ছবি ডিজাইন করতে হয়, ওয়ার্ডপ্রেসের মতো সফটওয়্যারকে ব্যবহার করে একটা ওয়েবসাইট কীভাবে সেট আপ করতে হয়, ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তারপর ফেসবুকে কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়, সেই পেজে কীভাবে প্রোফাইল পিকচার এবং কীভাবে ব্যানার যুক্ত করতে হয়, ইউটিউবে কীভাবে চ্যানেল আর্ট, চ্যানেল আইকন বা লোগো যুক্ত করতে হয়, ফেসবুকে কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়, এই যে ছোট ছোট বিষয় এগুলো কিন্তু আপনি, আমি, আমরা এখন সবাই জানি। এই বিষয়গুলোর উপরে আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে দিতে পারেন। একটু সময় নিয়ে চিন্তা করলেই এই ধরনের অনেক ছোট ছোট টিপস ট্রিক্স আপনার মাথায় চলে আসবে, 10 থেকে 15 থেকে 20টার মতো কন্টেন্ট আইডিয়া আপনি ইনস্ট্যান্টলি বের করে ফেলতে পারবেন। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরেই আপনি কন্টেন্ট পাবলিশ করে দিন। কোন নিশটা চুজ করলে বেটার হবে, কোনটা প্রফিটেবল, এগুলো চিন্তা করে খুব বেশি ওভার থিঙ্কিং না করে বরঞ্চ যে বিষয়গুলো আপনি অলরেডি পারেন সেটা যত সিম্পলই হোক না কেন সেই বিষয়টার উপরেই আপনি একটি আর্টিকেল লিখে ফেলুন এবং আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিন। এইভাবে দেখবেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট হয়ে গেছে, এবং এতে করে আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন যেটা পরবর্তীতে একটা ভালো মানের নিশ চুজ করতে আপনাকে অনেক হেল্প করবে। নতুনরা কীভাবে নিশ চুজ করতে পারে, কোন নিশটা সবচেয়ে বেস্ট হতে পারে, এটার উপরে আমি অলরেডি আরেকটি ভিডিও পাবলিশ করেছি। এই আই আইকনে ক্লিক করলে আপনি একটি ভিডিও দেখতে পাবেন যেখানে আমি এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলেছি, যদি পারেন এই ভিডিওটা দেখে ফেলুন। সো নাম্বার ওয়ান যে কৌশলটি আপনাকে বললাম সেটা হচ্ছে, যেই বিষয়গুলো আপনি অলরেডি শিখে ফেলছেন সেটা যত ছোটই হোক বা যত সিম্পলই হোক না কেন সেটার উপরেই আপনি আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিন। এটা একটা দারুণ উপায় কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করার এবং কন্টেন্ট প্রোডিউস করার। আমিও যখন একদম নতুন বা নিউবি ছিলাম তখন আমিও বুঝতে পারতাম না যে কোন টপিকটা আমার জন্য বেস্ট হতে পারে, কোন নিশটা আমার জন্য বেস্ট হতে পারে। তখন আমি কি করেছি, আমি যেই বিষয়গুলো সম্পর্কে অলরেডি জানি বা শিখতেছিলাম ওই বিষয়গুলোর উপরেই লেখালেখি শুরু করে দিয়েছিলাম, যেটা থেকে যথেষ্ট ভালো মানের সাকসেস অ্যাচিভ করেছি। তাহলে চলুন পরবর্তী যে কৌশলটা আছে সেটা বলে দিই। কন্টেন্ট রাইটিংয়ের আরও দারুণ একটি কৌশল হচ্ছে চেইন কন্টেন্ট তৈরি করা। হোয়াট ডাজ মিন বাই চেইন কন্টেন্ট? ফর এক্সাম্পল আমি আপনাকে একটি উদাহরণ দিই। ধরুন আপনি একটি আর্টিকেল পাবলিশ করলেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, একটি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়। ঠিক তারপরে আপনি আরেকটা কন্টেন্ট পাবলিশ করলেন যে হাউ টু অ্যাড চ্যানেল আর্ট ইন ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে কীভাবে চ্যানেল আর্ট যুক্ত করতে হয় বা ব্যানার যুক্ত করতে হয়।
পরবর্তীতে আপনি আরও একটি আর্টিকেল পাবলিশ করলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আইকন বা লোগো বা হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও থাম্বনেল। এই যে টপিকগুলো আমি এইমাত্র বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটার সাথে জড়িত। যেই ভিজিটর আপনার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখতে আসবে তারই কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হয়, ইউটিউবের ভিডিওগুলোর জন্য কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। অর্থাৎ একটা ভিজিটর আপনার একটা কন্টেন্ট পড়তে এসেই সে অন্যান্য কন্টেন্টগুলো পড়তে শুরু করবে, তো এটাকে বলা হয় চেইন কন্টেন্ট। আবার আরেকটা এক্সাম্পল দেই, ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করা শিখে গিয়েছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে একটা ওয়েবসাইট সেট আপ করে ফেলতে হয়। এই বিষয়টা শেখার সাথে সাথেই আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস। এটা পাবলিশ করার পরেই পরবর্তী কন্টেন্টটা আপনি পাবলিশ করতে পারেন যে বেস্ট হোস্টিং কোম্পানিজ ফর লঞ্চিং এ ওয়েবসাইট। মানে হচ্ছে বেস্ট হোস্টিং কোম্পানি বা হোস্টিং যেই সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আপনি একটা রিভিউ বা কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করতে পারেন, যেই কন্টেন্টটা আপনার সেই ভিজিটরও পড়তে শুরু করবে যে ওয়েবসাইট তৈরি করা শিখতে আসছে আপনার সাইটে। কারণ দেখুন, যে শিখতে আসছে যে ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তারই কিন্তু কিছুক্ষণ পরেই হোস্টিংটা লাগবে, কারণ একটা ওয়েবসাইট লঞ্চ করার জন্য একটা হোস্টিং লাগে। সো ওই আর্টিকেলের মধ্যে আপনি যখন আপনার এই হোস্টিংয়ের আর্টিকেলটাও লিঙ্ক করিয়ে দিচ্ছেন তখন এই ভিজিটর এই ওয়েবসাইট তৈরি করার আর্টিকেলটা পড়তে এসে সে হোস্টিংয়ের আর্টিকেলটাও পড়বে। এটাকে বলা হয় চেইন কন্টেন্ট। অর্থাৎ আপনার ভিজিটরকে একটা বিষয় পড়তে দিয়ে সেটার মধ্যে আরও জরুরি কিছু আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেয়া যেটা তার ঠিক পরবর্তীতে প্রয়োজন হবে। এতে করে আপনার ভিজিটররা বেশি থেকে বেশি সময় আপনার ওয়েবসাইটে স্পেন্ড করবে, আপনার ওয়েবসাইটের পেজ ভিউ বৃদ্ধি পাবে। সো চেইন কন্টেন্ট তৈরি করা আরেকটা স্ট্র্যাটেজি যেটা প্রায় অলমোস্ট সব ধরনের ব্লগাররাই বা যারা ওয়েবসাইটে লেখালেখি করে তারা এটা ব্যবহার করে থাকে এবং আপনিও অবশ্যই এই কৌশলটি ব্যবহার করবেন। পরবর্তী যে কৌশলটি আপনাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ফ্রিবি কন্টেন্ট পাবলিশ করা বা ফ্রিবি প্রোডাক্ট পাবলিশ করা। বিশেষ করে আপনি যদি অলরেডি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন, ধরে নেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন ভিডিও এডিটর, আপনি ফটোশপ পারেন বা ক্লিপিং পাথের বিভিন্ন কাজ আছে ফটোশপ দিয়ে করা হয়, ছবি এডিটিংয়ের বিভিন্ন কাজ আছে ফটোশপ দিয়ে করা হয়, এই কাজগুলো আপনি পারেন, বা আপনি একজন কম্পিউটার প্রোগ্রামার, আপনি কোডিং করতে পারেন, এই কাজগুলো দ্বারা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যায়। বিভিন্ন ভিডিওর ইফেক্ট, অ্যানিমেশন, এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, প্রিসেট বলা হয় এগুলোকে। ফটোশপেরও অনেক প্রিসেট আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোরও অনেক প্রিসেট আছে। আবার যদি আপনি কোডিং জেনে থাকেন, কম্পিউটার প্রোগ্রামিং জানেন, তাহলে আপনি কোডিংয়ের উপর বিভিন্ন সফটওয়্যার টেমপ্লেট তৈরি করতে পারেন। আপনি যদি ডিজাইনার হন, গ্রাফিক্স ডিজাইনার, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, যে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ইউটিউব চ্যানেল আর ডিজাইন, এই ধরনের বিভিন্ন, এগুলো কিন্তু সব ডিজিটাল প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্টগুলো আপনি ডিজাইন করে আপনার ভিজিটরদের জন্য আপনি ফ্রিতে দিয়ে দিতে পারেন। ফ্রি জিনিস সবাই লাইক করে, সবারই ফ্রি জিনিস প্রয়োজন তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য। সো আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে ফ্রিবি প্রোডাক্ট পাবলিশ করার চেষ্টা করবেন যদি আপনি এই রিলেটেড কোনো কাজ পারেন। যদি কোনো কারণে নাও পেরে থাকেন তাও সমস্যা নাই, আপনি কন্টেন্ট রাইটিং করতে থাকুন, যদি পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রিবি কন্টেন্ট পাবলিশ করবেন। এতে আপনার ওয়েবসাইটে একটা ট্রাস্ট বিল্ড হবে, একটা ভ্যালু বিল্ড হবে এবং আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসবে তারা বারবার আপনার ওয়েবসাইটে আসবে আপনার সেই ফ্রিবিগুলো ব্যবহার করার জন্য বা কন্টেন্টগুলো তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য ইউজ করার জন্য। ইভেন এই কন্টেন্টগুলো তারা তাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ফোরামে। এতে করে হাই কোয়ালিটি ব্যাকলিং পাওয়ার অপরচুনিটিও আপনার জন্য অনেকাংশে বেড়ে যাবে। সো এই কৌশলটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যে আপনি যদি কোনো কিছু তৈরি করতে পারেন সেটা আপনার ওয়েবসাইটে আপনি ফ্রিবি হিসাবে আপনার ভিজিটরদেরকে ব্যবহার করতে দিন। পরবর্তী যে কৌশলটি আপনাকে বলবো সেটি হচ্ছে ফলো ইওর ফেভারিট ব্লগস। ফেসবুক ইউটিউব বাদেও কিন্তু আপনি অনেক ওয়েবসাইট পড়েন, আপনার ইন্টারেস্টেড রিলেটেড, আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয় রিলেটেড দেখবেন অনেক ওয়েবসাইটই আপনি ভিজিট করছেন, সেই ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলো পড়ুন এবং দেখুন যে তারা কীভাবে কন্টেন্টটা লিখেছে এবং সেটা থেকে একটা আইডিয়া নিন, একটা ধারণা নিন, নিয়ে আপনি আপনার মতো কন্টেন্ট লিখুন। তাদেরকে হুবহু কপি করার কোনো প্রয়োজন নাই, আপনি আপনার মতোই লিখবেন কিন্তু অন্যান্য লেখকদের থেকে বা অন্যান্য যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো থেকে আপনি একটা আইডিয়া নিয়ে দেন আপনিও আপনার মতো লিখতে পারেন। কন্টেন্ট রাইটিং করার জন্য অবশ্যই আপনাকে অন্যান্য কন্টেন্ট রাইটারদের কন্টেন্টগুলো পড়তে হবে। যত বেশি আপনি পড়বেন অন্যান্য রাইটারদের কন্টেন্ট আপনি ততই নিজের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে পারবেন। সো অন্যান্য কন্টেন্ট রাইটারদের কন্টেন্ট বেশি বেশি পড়ুন, সেগুলো থেকে শিখুন এবং আপনার নিজের ব্লগে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করুন।
একটা কথা মনে রাখবেন, আপনার ব্লগে ভুল হলেও কোনো সমস্যা নাই, আপনার ওয়েবসাইট আপনার ভুল। সো আমি ভুল লিখলে যদি কেউ কিছু বলে তাতে কিছুই যায় আসে না, আপনি আপনার মতো করে লিখে যান। একদিন ভুল করবেন, দুই দিন ভুল করবেন, এভাবে ধীরে ধীরে একটা সময় দেখবেন আপনি অনেক ইম্প্রুভ করে গেছেন। সো রিডিং ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর টু বিকাম এ প্রো কন্টেন্ট রাইটার। অবশ্যই আপনি বেশি থেকে বেশি পড়বেন অন্যান্য কন্টেন্ট রাইটারদের কন্টেন্ট। সো গাইজ, সর্বশেষ আপনাকে আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে একটা ব্লগ শুরু করার সাথে সাথেই আর্নিংয়ের কখনো চিন্তা করা যাবে না। শুরুতেই আপনার কন্টেন্ট রাইটিং স্কিলটাকে আপনি কীভাবে ডেভেলপ করতে পারেন সেই দিকেই আপনাকে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। সো যে কৌশলগুলো আপনাকে বললাম সেগুলো ফলো করুন এবং আপনার কন্টেন্ট রাইটিং স্কিলকে আপনি ডেভেলপ করতে থাকুন। কন্টেন্ট রাইটিংয়ের উপরে আরও একটি ভিডিও আমি পাবলিশ করেছি, এই আই আইকনে ক্লিক করে দেখুন, ওই ভিডিওটাও দেখুন, দেখলে কন্টেন্ট রাইটিংয়ের উপর আপনি রিয়েল ওয়ার্ল্ড আরও কিছু নলেজ পেয়ে যাবেন। নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কন্টেন্ট রাইটিংয়ের উপরে আপনার আরও কোনো প্রশ্ন আছে কিনা, আরও কিছু জানতে চান কিনা, যেন আমি আপনাকে যতটুকু সম্ভব হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।